ডালিউড চলচ্চিত্র দুনিয়ার সময়ের আলোচিত অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা বর্তমানে নেত্রী দ্য লিডার শিরোনামের একটি সিনেমায় অভিনয় করেছেন এই চিত্রনায়িকা। এই সিনেমায় নেত্রী চরিত্রে অভিনয় করেছেন বর্ষা। তবে এবার বাস্তব জীবনে নেত্রী হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন জনপ্রিয় অভিনেত্রী অনন্ত জলিলের অর্ধাঙ্গিনী। বর্ষা বলেন, সিনেমা কিন্তু অনেক বড় রাজনীতি চলে, শুধু সিনেমা নয়, রাজনীতি সব সেক্টরে আছে। আসলে রাজনীতি না হলে এগিয়ে থাকা যায় না, কারণ প্রতিযোগিতা শুধু একটুই থাকে। তাছাড়া রাজনীতি প্রসঙ্গে টেনে বর্ষা আরও বলেন, মাঝে মধ্যে তো ইচ্ছে করেই আমিও নেত্রী হই, সমাজের মানুষের একটু সেবা করি। আমাদের দেশে হাজার হাজার মেয়ে পলিটিশিয়ান হয়েছে, আর সবচেয়ে বড় কথা হলো আমাদের দেশে যিনি মুকুট তিনিও মেয়ে। আমাদের প্রধানমন্ত্রী একজন নারী, তাকে দেখে অনেক ভালো লাগে। তিনি দেশ, সমাজ, নারী ও শিশুদের নিয়ে যখন সুন্দর সুন্দর কথা বলেন, তখন মনে হয় আমিও বাংলাদেশের রাজনীতি অঙ্গনে কোথাও ছোট্ট একটা জায়গা থেকে যদি সমাজের জন্য কিছু করতে পারতাম তাহলে ভীষণ ভালো লাগতো। তবে ইচ্ছে আছে, দেখা যাক ভবিষ্যতে কী হয়।